রুটি, গরম গরম রুটি দেখি, রুটি গুলো কত ফুললো। আর রুটি বানিয়ে রান্না কেমন হয়েছে বাবা? কিরম হয়েছে রান্না? ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি এখন সকাল সকাল কিচেনে চলে এসেছি। এখন শীতকাল, ছোটোবেলা তো রান্নাবান্নাটা সেরে নেওয়াই হচ্ছে সব থেকে বড়ো কাজ। তো এখানে মুসুর ডাল ভিজিয়েছি, এখানে মাছ ভাজা হবে, অল্প একটু চচ্চড়ি হবে, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, কিছুটা ফ্রাই করব ভাজা, আর এখানে দেখো চিকেনটা আমি ম্যাগনেট করে নিয়েছি। তো চলো রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। এখানে আমি মাংসের জন্য আলুগুলো ভাজা করে নিচ্ছি। তো শীতকাল, এখন ছোটোবেলা, তো ভোর 5টায় উঠেও কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয় না। তো দেখো এখানে আলুটা ভাজছি আমি। তো এখানে আমার যে ভাজাগুলো আমি ফ্রাই করবো রেখেছি, সেখানে দু একটা চলে এসেছে। তো যাই হোক, ওখানে আলুটা আমি ভেজে নিয়েছি, আর এখানে দেখো আমি পটলটাও ভেজে নিচ্ছি। তো এখন বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, তো পটল দিয়ে অনেক রেসিপি আমরা বানাতে পারি। তো আমি কিন্তু আজকে পটলটা একদম ভাজা করছি, শুধু ভাজা। তো চলো। আর তো আমি চিকেনটাকে খুব ভালোভাবে আধ ঘন্টা ম্যাগনেট করে রেখেছিলাম, তারপর আমি কষাতে বসিয়ে দিয়ে এটা কষিয়ে নেবো। তো এখানে দেখো আমাদের যে পাহারা দেয় ডগিদের মারামারি, দেখো দেখো কীরকম মারামারি করছে দুপুরবেলা। তো ব্যাস, রান্নাবান্না সেরে আমি চলে এসেছি পুরোপুরি ছাদে, আর সমস্ত জামাকাপড়গুলো আমি মেলে দেবো। তো সকালবেলাও আমার অনেক জামাকাপড় কাঁচা হয়ে গেছে, সেগুলো প্রায় শুকিয়ে গেছে, তো সেগুলো আমি তুলে নেব। আর এখন দেখো খুবই তাড়াহুড়ো আছে, কারণ রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া তো আছে। তো এগুলো সকালবেলা কাঁচাকুচি হয়েছিল, এগুলো প্রায় শুকিয়ে গেছে, সূর্যের আলোটাও বেশ ভালোই আছে। তো এগুলো তুলে নেবো, বাকিগুলো শুকো দিয়ে আমি কিন্তু নিচে চলে যাব। আর প্রকৃতিটাও চলো, আমার টান টান হয়ে গেছে, আর আমি ছাদে চলে এসেছি। তো কয়েকটা জামাকাপড় ছিল, তো সেগুলো শুকো দিয়ে দেওয়া হলো, আর সকালে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো তুলে নিলাম। আর রোদ্দুরটা হালকা হালকা আছে, এখন শীতকাল, ভোর 5টায় উঠলেও কিন্তু আমাদের কাজকর্ম শেষ হয় না, আর স্নান করতে কাজকর্ম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো এখন আমি নিচে যাব, আর ঠাকুরঘরের পুজোটা আগে সেরে নেব, তারপর নিচে যাব, তারপর খাওয়া দাওয়ার পালা। তো চলো আমি ঠাকুরঘরের পুজোটা করে নেব, নিয়ে তারপর আমি নিচে যাব, তারপর খাওয়া দাওয়ার পালা আছে, খাবো দাবো। তো চুলটা একটু রোদে শুকিয়ে নিচ্ছি, আমার ভীষণই মোটা চুল, তো শোকাতে চায় না। তো চুল টুল এখনও আসরানো হয়নি, দেখো জাস্ট চান করেছি, তো একটু রোদে শুকিয়ে চলে যাব। তো চলো, শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, তো খেতে বসে গেছে। আর আজকের আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণে সময় খুবই কম। তো দেখো শ্বশুরমশাই খেতে বসেছে, তো চলো তার মুখ থেকে শুনে নিই যে রান্নাবান্না কেমন হয়েছে। বাবা, কিরম হয়েছে রান্না? ভালো হয়েছে? আচ্ছা, দাদু কিন্তু খুব টাইমে খায়, মানে ঘড়ির কাঁটা ধরেই খায়, দেড়টা বাজলেই কিন্তু দাদু খেয়ে নেয়, তো দেড়টাটাও অনেকটাই বেশি। তো আজকে একটু দেরি হয়ে গেল, 5 মিনিট, তো বুড়ো মানুষ তো, তাকে টাইমে খেতে দেওয়াটাই উচিত। তো চলো, ঠিক আছে, রান্নাবান্না ঠিক আছে, তো চলো খাও। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা প্রায় 5:30 বাজে। তো দেখো এখন আমি শুয়ে পড়েছিলাম দুপুরবেলা, তো ঘুমের ঘোর এখনও কাটেনি। তো কিছু করার নেই, শ্বশুরমশাইকে চা দিতে হবে, তার জন্য কিচেনে আসলাম। তো আমি চাটা চটপট করে বানিয়ে ফেললাম, তো তার সাথে আমারও একটু খাওয়া হবে। তো সংসারে সকাল থেকে এত চাপ, মানে কি বলবো। তো যাই হোক, যতই যাই হোক, সংসারে সব কিছু কার সামনে সবার মন জয় করাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, সবাই ছোটো থেকে বড় সবার। আর সকাল থেকে তো দেখতেই পাচ্ছ, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ করেও কিন্তু সবার মন জয় করা যায় না। তো ঘুমের ঘোর এখন আমার কাটেনি, তো দেখো চাটা আমি বানিয়ে ফেললাম। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, 6টা বাজে, দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠেছি, আমার চুলও আসাইনি, তো অনেকটা মানে বিকাল হয়ে গেছে। তো চা বানালাম, তো গরম গরম চা খাবো এখন। তো চলো চাটা খেয়ে নিই, তারপর শুয়ে উঠছি। তো ব্যাস, চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি, তো শ্বশুরমশাইকে দেবো, আমি খাবো, একটু টিভিও দেখবো। তো সন্ধ্যাবেলাটা একটু এভাবেই, একটু তো সময় পেয়েছি, একটু তো বসবো, তারপর আরও কাজ আছে, আটা মাখা, রুটি করা। তো চলো চাটা খেয়ে নিই। আমি চলে এসেছি, এবার রুটিগুলো বেলে নিয়েছি, তো চলো রুটিগুলো আমি ভেজে নিই।
তো ব্যাস রুটিগুলো আমি সব বেলে নিয়েছি, তারপরে আমি এখানে শেকে নেব। তো রুটিটা বানিয়ে নেব, তো রাতে খাবার দাবারটা রেডি হয়ে যাবে। তো সকাল থেকে যত সংসারে কাজকর্ম করি না কেন, সকাল দুপুর সন্ধে টিফিন সব কিছুই কিন্তু শ্বশুরমশাইকে টাইমে আমি দিয়ে দিই, আমরা সবাই দিই। আর তো দেখো এখানে রাতে রুটিগুলো কিন্তু দারুণ ফুলছে, টোপর টোপর হয়ে ফুলছে। তো রুটিগুলো বানিয়ে নেব, শ্বশুরমশাইয়ের টিফিনও মোটামুটি দিয়ে দিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে, তো আরও কাজ আছে সেগুলো, এখন একদম ফ্রি হয়ে যাব রুটিটা বানিয়ে নিই। তো চলো রুটিটা বানিয়ে নিই। তো শ্বশুরমশাইয়ের মন কিন্তু জয় করতেই হবে। ডিনারটা আমি পুরো রেডি করে নিলাম, সকালবেলা হয়েছিল চিকেন, তো পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ আমার ব্লগ অনেক বড় হয়ে গেছে ওর জন্য। তো আমার রাতে ডিনার রেডি হয়ে গেল, আমি বানালাম রুটি, গরম গরম রুটি, দেখি রুটিগুলো কত ফুললো। আর রুটি বানিয়ে ফুললে কিন্তু ভীষণ মজা লাগে যে বানায়, তো আমার ভীষণ ভালো লেগেছে যে রুটিগুলো বেশ টোপর টোপর হয়ে ফুলেছে। আর রাতের ডিনার পুরো রেডি হয়ে গেল, মাংস আছে, রুটি করলাম, অল্প একটু ভাত আছে, তো রাতের ডিনার হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 9টা, তো এখন আমি ঘরে যাবো, ছেলের সামনেই পরীক্ষা, তোকে একটু পড়াতে বসবো, একটু পড়াবো প্রায় 11টা পর্যন্ত, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর সকালবেলা যাবো স্কুলে, মানে আমি যাবো না, সরি আমার ছেলে যাবে, তো সকালে যাবে স্কুলে, তো তারই আর কি সমস্ত বইপত্র গোছাবো, ওকে পড়াবো। আর আমার সারাদিন যত কাজই থাকুক না কেন, শ্বশুরমশাইকে কিন্তু দুপুরে ঘড়ির কাঁটা ধরে 1:30টার সময় কিন্তু আমাকে ভাত দিতেই হবে, মানে বয়স্ক মানুষ, তো ঘড়ির কাঁটা যখন 1:30 বাজবে তো তখনই আমি শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম, আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের দিন চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।